শেখ হাসিনার সঙ্গে তড়িঘড়ি কেন দেখা করলেন গৌতম আদানি? বাংলাদেশ আদানির সঙ্গে নতুন করে কোনো বিদ্যুৎ চুক্তি করবে নাকি? শেয়ার বাজারে আদানি খেলা ঘোরাতেই ঢাকা কি ফের বাড়তি সুযোগ দিল গৌতম আদানিকে? বাংলাদেশের মাটিতে হাসিনা আদানির বৈঠকে গুঞ্জন বাড়ছে। বাংলাদেশের বিদ্যুৎ সংকট তাহলে মিটতেই চলেছে ভারতের হাত ধরে, নাকি গৌতম আদানির সঙ্গে হাসিনার এই সাক্ষাৎ অন্য সমীকরণের সূত্রপাত? ভারতবর্ষের শিল্পপতি আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে বাংলাদেশের কম বিতর্ক হয়নি, তবে কয়েকটা মাসেই যেন বদলে গেল সেই ছবি। বাংলাদেশ কি ফের নতুন কোনো চুক্তি করল আদানি গোষ্ঠীর সঙ্গে? নয়তো কোন বিষয়ে আলোচনা করতে সোজা বাংলাদেশের গণভবনে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন ভারতের এই শিল্পপতি? বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা যদিও বা দাবি করছে এটা সৌজন্য সাক্ষাৎ, তবে মনে করা হচ্ছে আসলে দুজনের মধ্যে আলোচনার বিষয় ছিল ঝাড়খণ্ডের গোড্ডা পাওয়ার প্ল্যান্ট। তথ্য বলছে ঢাকার সঙ্গে আদানি গোষ্ঠীর চুক্তি ছিল প্রায় 1500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ ভারত থেকে। খবর এপ্রিল এবং জুন দু দফায় পুরোপুরি চালু হয়ে গিয়েছে 1600 মেগাওয়াটের আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা পাওয়ার প্ল্যান্ট। কিন্তু বাংলাদেশের সঙ্গে এই চুক্তি নিয়েই তো রীতিমতো বিতর্ক ছিল। বিতর্ক সপ্তমে পৌঁছায় যখন আদানিকে নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট নাড়িয়ে দিয়েছিল রীতিমতো। শোনা যায় বিপিডিপির পক্ষ থেকে আদানিকে চিঠি পাঠানো হয় এই মর্মে যে বিদ্যুৎ আমদানির চুক্তি ফের খতিয়ে দেখতে চাইছে বাংলাদেশ সরকার। তবে হিন্ডেনবার্গের সেই রিপোর্ট এখন অতীত, আদানির শেয়ার আগের হালেই রাজ করছে। না হলে কি বাংলাদেশও সেই সুযোগেই ভুল পাল্টে ফেলল? আদানি টুইটারে চোখ রাখলে দেখা যায় প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে দেখা করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গৌতম আদানি। তিনি লিখছেন, কোভিড সত্ত্বেও যেভাবে মাত্র 3.5 বছরের মধ্যে গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণ তৈরি করে ফেলা গিয়েছে, তাতে ভারত এবং বাংলাদেশের সাহসী এই দলকে স্যালুট জানাই। এক্ষেত্রে ভারতের কূটনৈতিক মহলের অবশ্য দাবি, বিদ্যুৎ নিয়ে প্রতি মুহূর্তে স্ট্রাগল করা বাংলাদেশের জন্য আসলে অনেকটাই লাভের লাভ হতে পারে এই চুক্তি। গোড্ডা ইউএসসিটিপিপি থেকে বাংলাদেশ গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা আরও বাড়াবে। লাইনটি প্রতি বছর 7200 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে, যা বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে অনেকাংশেই সাহায্য করবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। দেখুন, গত সেপ্টেম্বরে যখন প্রধানমন্ত্রী হাসিনা ভারত সফরে এসেছিলেন তখনও কিন্তু তার সঙ্গে দেখা করেছিলেন গৌতম আদানি, আর এবার তাদের মধ্যে দ্বিতীয়বার সাক্ষাৎ। এবার দেখার এই চুক্তি কতটা ফলপ্রসূ হয় বাংলাদেশের জন্য। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।